সম্মানিত দর্শক, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে ফলো করছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো ত্বরিৎ গতিতে কঠিন কর্ম সম্পাদনের উপর দুটি আমল আপনাদের নিকট শেয়ার করব। আশা করি আপনারা যদি এই দুটি আমল সঠিকভাবে করেন তাহলে আল্লাহ তাআলার ফজলে আপনার কাজটা যত কঠিনই হোক না কেন সেই কাজটা অতি সহজে উদ্ধার হয়ে যাবে। দুটি আমলের প্রথম আমলটা হলো আপনি সালাতুল হাজতের নিয়তে দুই রাকাত নামাজ আদায় করবেন। উভয় রাকাতে সুরায়ে ফাতিহার পর তিনবার করে সুরায় ইখলাস পাঠ করতে হবে। এরপর এর সবটুকু সাইয়িদিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রুহের উপর বখশে দিবেন। তারপর নাদে আলী 70 বার পাঠ করবেন। নাদে আলী হলো নাদে আলী ইয়াম মাযহার আল আজাইব তাজিদহু আউনাল লাকা ফিন নওয়াইব কুল্লা হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিনুবুওয়াতিকা ইয়া আল্লাহ ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। ইনশাআল্লাহ এই আমলটা করলে ওই দিনেই আপনার কাজটা সফল হয়ে যাবে, যদি না হয় তাহলে 3 দিন পর্যন্ত এই আমলটি করবেন। সমস্ত কর্মে চ্যালেঞ্জযোগ্য আমল দ্বিতীয়টা হলো এই আমল শুরু করার আগে দরিদ্রদের মাঝে কিছু মিষ্টি বিতরণ করবেন, আর এরপরে আপনি আমল শুরু করবেন। আমল শুরু করার নিয়মটা হলো রবিবার সূর্য উদিত হওয়ার পরে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নির্জন একটি স্থানে গিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। প্রত্যেক রাকাতে সুরায়ে ফাতিহার পর সুরায়ে ইখলাস পাঠ করবেন 11 বার। এভাবে নামাজ শেষ করে দুরুদে গাউসিয়া 111 বার পাঠ করবেন। দুরুদে গাউসিয়া হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা'দানিল জুদি ওয়াল কারম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। এরপর 111 বার সুরায়ে ইখলাস পাঠ করবেন। তারপর 111 বার বলবেন হে আল্লাহ পাক। শায়েখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ও শায়েখ কাজা মজজুব রহমতুল্লাহি আলাই এর উসিলায় আমার অমুক অমুক দোয়া কবুল করুন, এইভাবে 11 বার বলবেন। এই তরিকাটা হলো কাদরিয়া তরিকা। এরপর আবার 111 বার দুরুদে গাউসিয়া পাঠ করবেন। দুরুদে গাউসিয়া হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা'দানিল জুদি ওয়াল কারম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। তারপর 7 বার সুরায়ে ফাতিহা পাঠ করবেন। এরপর সুরায়ে ইখলাস 7 বার পাঠ করবেন। আবার শুধু 11 বার দুরুদে গাউসিয়া পাঠ করে নিজ উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করে আমাদের প্রত্যেকের মকসুদ যেন হাসিল করতে পারি সেই তৌফিক দান করুন। সর্বশেষ একটি কথা বলবো, তা হলো আসুন আমরা সকলেই গুণামুক্ত জীবন অর্জন করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা সকলেই যেন গুণামুক্ত জীবন অর্জন করতে পারি। সেই তৌফিক রব্বে করিম আমাদের সবাইকে দান করুন। আমিন।